বাজে বারোটা, আমার বাজে বারোটা, তখন বাজে বারোটা, আমার বাজে বারোটা। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভারতীয় বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান। এই ভিডিওর মাধ্যমে আমরা নুসরাত জাহানের সকল সিনেমা ও গান সহ বিস্তারিতভাবে জানতে পারব। নুসরাত জাহানের ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক ঘটে 2011 সালে শত্রু সিনেমার মাধ্যমে। নুসরাত জাহানের দ্বিতীয় সিনেমাটি হচ্ছে 2013 সালের খোকা 420 সিনেমাটি। এই সিনেমাতে নুসরাত জাহানের বিপরীতে ছিলেন দেব ও শুভশ্রী। তাহলে সে কি ভুল ছিল আমার ও প্রিয়া। একই বছর মানে 2013 সালে নুসরাত জাহানের কিলারি সিনেমাটি মুক্তি পায়। হতাম যদি তোর সাথে রইবতাম, মনের কোণে দুষ্টু কি দিতাম। এই সিনেমাতে নুসরাত জাহানের বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। জয় দুর্গা ঠাকুর ঢাঙ্কুরা কর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খেলারি কেউ তো জানে না। এর পরের বছর মানে 2014 সালে নুসরাতকে যোদ্ধা সিনেমাতে দেখা যায়। কে ঠাক ঠাক হলো বুকে, এত ফুটেজ কেন খাস। এই সিনেমাতে তিনি শুধু একটি আইটেম গানে অভিনয় করেছিলেন। এর পরের বছর মানে 2015 সালে নুসরাত জাহানের জামাই 420 সিনেমাটি মুক্তি পায়। দুষ্টু ছেলে জামাই সেজে, দেখে আমায় হুকি দিয়ে। এর পরের বছর মানে 2016 সালে নুসরাত জাহানের পাওয়ার সিনেমাটি মুক্তি পায়। তিনি আবার জিতের সাথে সিনেমা করেন। দুটো পাখি একই ডালে, হাওয়াদের তালে তালে। 2016 সালে ওনার আরেকটি সিনেমা মুক্তি পায়, সেটি হচ্ছে লাভ এক্সপ্রেস। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো। একই বছর অর্থাৎ 2016 সালেই ওনার আরও দুটি সিনেমা মুক্তি পায়। প্রথমটি হচ্ছে ক্যালোর কীর্তি আর দ্বিতীয়টি হচ্ছে জুলফিকার। 2016 সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা হচ্ছে হরিপদ ব্যান্ডোলা। তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি রোম্যান্টিক। এর পরের বছর অর্থাৎ 2017 সালে নুসরাত জাহানের ওয়ান সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন ইয়াশ দাশগুপ্ত আর প্রসেনজিৎ। একই বছর ওনার বলদুগ্গা মা কি সিনেমাটি মুক্তি পায়। এর পরের বছর অর্থাৎ 2018 সালে নুসরাতের নাকাব সিনেমাটি মুক্তি পায়। বাজে বারোটা, আমার বাজে বারোটা, তখন বাজে বারোটা, আমার বাজে বারোটা। এই সিনেমাটি ছিল বাংলাদেশ ভারত যৌথ মিলিত সিনেমা। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। হাঁটা চলা তোর কথা বলা, ধরেছে আমাকে জড়ি। 2018 সালে ওনার আরও দুটি সিনেমা মুক্তি পায়। প্রথম সিনেমাটি হচ্ছে উমা আর দ্বিতীয় সিনেমাটি হচ্ছে ক্রিস ক্রস। 2018 সালের পর অর্থাৎ 2020 সালে নুসরাত জাহানের SOS কলকাতা সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন মিম চক্রবর্তী ও ইয়াশ দাশগুপ্ত। এর পরের বছর অর্থাৎ 2021 সালে ডিকশনারি সিনেমাটি মুক্তি পায়। আর সর্বশেষ 2022 সালে স্বস্তিক সংকেত সিনেমাটি মুক্তি পায়। তো বন্ধুগণ, এই ছিল নুসরাত জাহানের ক্যারিয়ার নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।